শেষ হয়েছে। শুক্রবার দোয়া মাহফিলের মাধ্যমে মুসল্লিরা আনুষ্ঠানিকভাবে মসজিদের নামাজ শুরু করেছেন। মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 2015 সালে মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা শায়েখ জিয়াউদ্দিন। কুরারপাচার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর এর বাসিন্দা যারা প্রবাসে বসবাস করেন তাদের এবং এলাকার দানশীল ব্যক্তিদের অর্থায়নে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক নির্মাণ শৈলীর আদলে এই মসজিদটি নির্মাণ করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মসজিদের মিনার নির্মাণ সহ আরো কিছু কাজ এখনো বাকি রয়েছে। প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রয়েছে, তাই তারা অসমাপ্ত কাজও অল্প দিনের মধ্যে শেষ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার মুহতামিম শায়েখ জিয়াউদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি মুজিবুর রহমান জালালউদ্দিন এর সঞ্চালনায় এলাকার বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম আলহাজ